ভৈরব পৌর শহরের কালীপুর মধ্যপাড়ায় নিখোঁজের একদিন পর এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটন জানিয়েছেন, বুধবার রাত 8টার দিকে ওসমান চেয়ারম্যানের বাড়ি এলাকা থেকে মবিন নামে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মবিন কালীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার রাত 10টার দিকে বাড়ি থেকে বের হওয়ার আগে তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন মবিন। এরপর থেকেই নিখোঁজ এক কিশোর। পরে বুধবার সন্ধ্যায় প্রতিবেশী বাসির মিয়া মৃতদেহটি দেখতে পায়। নিহতের বড় বোন সালমা বেগমের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এদিকে ভৈরব থানার পুলিশ পরিদর্শক মাহফুজ হাসান সিদ্দিকি বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গতকাল 10টার দিকে সে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল বলে তারা ধারণা করতেছিল, খোঁজাখুঁজি করতেছিল। খোঁজাখুঁজি আজকে সারাদিন তারা খোঁজাখুঁজি চলবে। খোঁজাখুঁজি করার পরে সন্ধ্যা অনুমান 7টার সময় তারা জান যে সন্ধান পায় যে বাসির মিয়ার বসত বাড়ির ভিতরে দুটি টিনের ঘরের ফাঁকে একটা মৃত ব্যক্তির পাওয়া গিয়েছে। মৃত্যু সমাজে আমরা ঘটনার সংবাদ পাই এখানে আসি। আসার পরে ভিক্টিমের বাবা মা আসে, তারা শনাক্ত করে যে গত রাত তারা যে ছেলেকে পাওয়া এটা তাদের ছেলে। এই ছেলের নাম হচ্ছে মবিন, বয়স 17 বছর এবং তার শরীরে কারেন্টের শর্টের আঘাতের চিহ্ন দেখা গেছে, আগুনের পোড়ার চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, মাধ্যমে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তার মৃত্যু হয়েছে। তারপরেও মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে আমরা সুরক্ষা বিপদস্থের মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টের তথ্য সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যাবে। বগুড়ায় প্রতারণার অভিযোগে 5টি মূর্তি সহ এক কালোবাজারিকে আটক করেছে র‍্যাব। গ্রেফতারকৃত নিতাই মহন্ত দীর্ঘদিন ধরে বগুড়া সার্কিট হাউজের আশেপাশে এগুলো স্বর্ণের মূর্তি বলে জনসাধারণকে প্রতারিত করে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। কালোবাজারি নিতাই মহন্তের কাছে একটি রাধাকৃষ্ণের মূর্তি, একটি সরস্বতী মূর্তি, দুটি লক্ষ্মী মূর্তি ও একটি গণেশের মূর্তি, একটি মোবাইল এবং দুইটি সিম কার্ড জব্দ করা হয়। র‍্যাব 12 এর লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। ভারতের মেঘালয়, আসাম এবং মিজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে 1200 কেজি হাড়িভাঙ্গা আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে তামাবিল স্থলবন্দরের নোম্যান্স ল্যান্ডে উপহারের আমগুলো ভারতের গৌহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার সৈয়দ তানভীর মনসুরের কাছে হস্তান্তর করা হয়। গোয়াইনহাট প্রতিনিধি আব্দুল কালাম জানিয়েছেন, এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, তামাবিল স্থলবন্দরের উপপরিচালক মাহফুজুল ইসলাম ভূঁইয়া, রাজস্ব কর্মকর্তা আশিকুর রহমান, রফিকুল ইসলাম খান, ওসি তদন্ত দিলীপ কান্ত নাথ, দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হবিগঞ্জের মাধবপুরে লকডাউনের স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ লকডাউনের অষ্টম দিনে বিধিনিষেধ মানাতে পাড়া মহল্লে অভিযান চালাচ্ছে পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা। মাধবপুর প্রতিনিধি আজিজুল ইসলাম জানান, গেল 24 ঘন্টায় মাধবপুরে নতুন করে 6 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনে মোট করোনা শনাক্ত হয়েছে 291 জনের। হোম আইসোলেশনে রয়েছে 39 জন, মৃত্যু হয়েছে 2 জনের। এদিকে লকডাউনে স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব বজায় রেখে জনসাধারণকে চলাচলের জন্য পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর AHM ইশতিয়াক মামুন। লকডাউনের অষ্টম দিনে নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও তুলনায় মানুষ, রিক্সা সহ অন্য সব যানবাহনের চলাচল ছিল বেশি। নারায়ণগঞ্জ থেকে সিনিয়র স্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলম জানিয়েছেন, ফুটপাথ, বিভিন্ন অলিগলি, পাড়া মহল্লায় বিভিন্ন দোকান খোলা ছিল এবং সামাজিক দূরত্ব বা মুখে মাস্ক না পরেই চা দোকানে আড্ডা করতে দেখা গেছে মানুষজনকে।
তবে প্রধান প্রধান সড়কগুলোতে মাস্ক না পরা ব্যক্তি ও বিনা প্রয়োজনে বের হওয়া যানবাহনকে জরিমানা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ পর্যন্ত মোট ২২৮ জনের মৃত্যু হয়েছে আর ২৪ ঘণ্টায় ২০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনে জেলে মোট ১৪৯৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে নারায়ণগঞ্জে লকডাউনের সপ্তম দিনে সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগে ৭১টি মামলায় ৮৭,০৫০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। চলতি বর্ষা মৌসুমের শুরু থেকে টানা বৃষ্টির কারণে নারায়ণগঞ্জের ডিএনডির অভ্যন্তরে বিভিন্ন এলাকায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জলাবদ্ধতা নিরসন বিষয়ক সমন্বয় সভার রাজুক ও রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নারায়ণগঞ্জ থেকে সিনিয়র স্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্টে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডিএনডি উন্নয়ন প্রকল্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আহসান উল তাকবিম চৌধুরী, প্রকল্প কর্মকর্তা ক্যাপ্টেন ফরহাদ, পানি উন্নয়ন বোর্ড ও এলজিডিআই সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় সাংসদ শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে জলবদ্ধতার সমস্যা সমাধানের জন্য সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় প্রয়োজন, সমন্বয় ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়। সভায় রাজক ও রেলওয়ের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এজন্য তাদের জবাবদিহি করতে হবে। রাজকের নানা অনিয়ম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। টেবিলে বসে কাজ করেন ঢাকায় আর মাঠে বসে কাজ করেন, দেয়ার ইজ আ ফার ডিফারেন্স। টেবিলে বসে যারা কাজ করেন তারা মনে করেন নারায়ণগঞ্জ একটা গঞ্জ, আর যারা ফিল্ডে কাজ করেন তারা দেখেন যে নারায়ণগঞ্জ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ঢাকা, বিকজ ঢাকা সিটি আমাকে কোনো রেভিনিউ দেয় না, রেভিনিউ দেয় আমার নারায়ণগঞ্জ। সারা বাংলাদেশের ২৫% রেভিনিউ আমাদের নারায়ণগঞ্জ দেয়, এর মধ্যে বোধ হয় ২০% রেভিনিউ দেয় আমার ফতুল্লা সিদ্দিকগঞ্জ এলাকা। যদি আপনি গার্মেন্টস শিল্প ধরেন, যেমন একটা বেসিক শিল্প নগরী, এখানে কাজ করে কমসে কম ৮-১০ লক্ষ লোক, রাজুকের অনুমোদন বাকি আছে, রাজুকে তো ঢুকতে দেওয়া উচিত না নারায়ণগঞ্জ। আপনি বলবেন কেন? যারা রাজুকের অনুমোদন চায় তাদের ফাইল পড়ে থাকে বছরের পর বছর, আর যারা রাজুকের অনুমোদন চায় না তারা আরামসে বাড়িঘর করে বসে আছে, তো সেটা তো কাজ করে না। এবং বড় বড় রথি মহারথী যারা বড় বড় নীতিবাক্য দেয় তারা বাড়িঘর করে বসে আছে, তাদের তো রাজুকের অনুমতি নেই। তো অনুমতি যে দিবে না, যে বেআইনি কাজ করবে তার জন্য সব হালাল, আর যে আইনে যাবে তার জন্য সব হালাল। এই ফতুল এলাকাটিতে কমসে কম ৭-৮০০ কোটি টাকা আমরা রাস্তাঘাট করেছি, এই ৬-৭০০ কোটি টাকা রাস্তাঘাট করার পরেও কিন্তু এই পজিশন। সভায় ডিএনডি উন্নয়ন প্রকল্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আহসান উল তাকবিম চৌধুরী বলেন, ডিএনডির জলাবদ্ধতা নিরসনে প্রকল্প এলাকায় উন্নয়ন কাজ করবে সেনাবাহিনী, এর সাথে সংশ্লিষ্টরা যেন আগামী বর্ষা মৌসুমের আগেই কাজ সম্পূর্ণ করেন সে ব্যাপারে নিশ্চয়তার কথা উল্লেখ করেন তিনি। আমার প্রশ্ন করে দেবো, এর সাথে বাকিদেরকে আমরা ইনসিওর করতে হবে যে আগামী বন্যার আগেই আমাদের এইগুলোকে ১০০% করে দেবো। এবং ডাস্টবিনের কথা যেটা আছে এর মধ্যে সবার পরিসীমা আছে, জনগণেরও কিন্তু এটাকে বুঝতে হবে যে এখানে যদি ময়লা ফেলি, আমি আজকে ময়লা ফেলবো খুব সহজেই আমার বাসার বাইরে গিয়ে, আগের বছর পানি কিন্তু আমি পানি নিচে কিন্তু আমি থাকবো ওখানে, কিন্তু আমি আমি কিন্তু এখানে কিন্তু চলে যাবো, আমরা কেউ এখানে থাকবো না। যে লোকটা ওখানে ময়লা ফেলছে সেই পানি নিচে চলে থাকবে, সো তাকেই থাকতে হবে। সবাইকে বুঝতে হবে যেটা আমাদের একটা কম্বাইন এফোর্ট, এখানে সবাইকে একইভাবে করতে হবে, কাউকে দোষ দেওয়ার কোনো দরকার নেই। জয় যার যার কাজ যদি আমরা করি, যেসব অর্গানাইজেশন আছে তাদের রেসপন্সিবল যে কাজটা আছে তাদের সঠিকভাবে করি, আমার এই ক্যানেলে যদি আমি লাইনগুলো দিতে পারি, আমার এখানে যে পাম্পগুলো আছে যথেষ্ট পরিমাণ ক্যাপ হবে। আমি বলছি পানি যদি কোনোভাবে আমার ক্যানেলে আসে এগুলো ইনশাল্লাহ বের হয়ে যাবে, দুটো নদী দিয়ে বের হয়ে যাবে। আমরা আরও টেম্পোরারি সেদিন মিটিংয়ের পর আমরা আরও কিছু পাম্প টেম্পোরারি চালানোর চেষ্টা করছি এবার এটা মোকাবেলা করার জন্য। এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লা বলেন, ডিএনডি প্রকল্পের চিহ্নিত সমস্যা নিরসনে সকল দপ্তর অধিদপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধির সমন্বয়ে সম্পূর্ণ করা হবে। আমরা কিন্তু প্রবলেম ফাইন্ড আউট করতে পেরেছি, একটু আগাচ্ছি,
এবং আমাদের বিশ্বাস যে আগামী বছরে আমরা এই যে দুরবস্থা দুরবস্থা থেকে আমরা সাধারণ মানুষকে আমরা কিছুটা হলেও রক্ষা করতে পারি। আমরা যেহেতু সমন্বয় করি প্রত্যেকে আমাদের সহযোগিতা করে, কেউ স্পিডি করে কেউ স্লো করে, বাট করে কিন্তু আজকে এমপি মহোদয় বলেছেন আমরা কিন্তু আজকে উনি যদি 14টা ডিপার্টমেন্ট চেয়ে থাকেন তাহলে আমরা কিন্তু 13টা ডিপার্টমেন্ট আমরা এখানে হাজির। সো আমরা নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, নারায়ণগঞ্জের পানি বদ্ধতা জলবদ্ধতা নিরসন করতে চাই, টিএনডি বাঁধটা আমাদের যে স্বপ্নের বাঁধ ব্যাপারটা কর্মসূচি সেটার জন্য আরো ফ্লারিশ হয়, এবং সর্বোপরি ফতুল্লাতে যে প্রজেক্ট নেওয়া হচ্ছে এটিও একটা দারুণ প্রজেক্ট, এটা আমরা যদি স্যার একটু এগিয়ে নিতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা। নিউজ ডেস্ক, সিএনএন বাংলা।